খান না তো মুখের গোস্ত আর বাদ খায় নাইসেন মুলে দিদা খাইয়ে তো বাজাইবেন জ্ঞান জাম। ওদিকে রায়ড একটা হয়েছে এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রায়ড হয়, তরতরি খান খাইয়ে যে কোনো একদিকে দৌড় দেন, কারণ রায়ড কিন্তু আবার হইবে। এরা নিত্য নতুন না, যে কোনো একটা ব্যাপার আছে। আমার মেহমান তুই ডাইনিং টেবিল বই খাওয়াবি, মোর মাই তোর নিষেধ করছে খাওয়াইতে? না তাই বড় কানের তুই ভালো পাইছি বেশি। কি ভালো পাইছো তুমি? তুমি কি ভালো পাইছো? তুমি তো ভাতের খোরা লই দৌড়াই বাসছো, মুই বাগান দিয়ে দৌড়াইছি, তাই এর লই পিছে পিছে দৌড়াই। ভাত কি খাওয়া শেষ করছো? হ্যাঁ শেষ করছি। দাও দাও গলায় দাও বেটা। একটা কথা কই কম, ওই পাগলের মধ্যে তুমি থাও কামবে? আরে মুই তো থাই আন ঠেক কে মায়া বাসনার কারণে, কারণ বাপ হলো জুয়ান হইতে বুড়ো হইছে, আর মুইও ঠেক কে থাই আন। এত কথা বাদ, দিনের মধ্যে মায়ের খেয়াও কয়বার বেটা? আষ্ট দশ মিনিট তো খাই, হের বড় থাহি। ওরে আল্লাহ কে কামারো, ওই বাড়ির দিক তুমি আর যাবা টাবা না? কি কই হইনে রে, মূল দিতে আইসো, মূল দি যাবা, তুমি ও বাড়ি যাবা না, মোরও বিপদ হেলাবা না। এখন মুই আর থাকতাম না, মুই পড়ে নাই হামিম ভাইজির সাথে, মোর তো একটু দেখা করতেই হইবে। দেহে টেহে করবার না করে, হ্যাঁ মুই তো জানি না, মূল দিতে আইসো, মূল দি যাও, একার কেলি 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 কই গেলাম। দেহে তো যাবো না, তুমি যাও কমবে, মুই যাই মোর কামে। এই মোর একটু লয়ে রাখি। আরে দেখছো তামসাটা, এই মুই আর করবো কি?